ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلًا ونهارًا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب لو يفتدي من عذاب يومئذ وصاحبته وأخيه وفصيلته التي تؤويه وما في الأرض جميعا ثم ينجي كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد ولا لسيدنا مولانا জীবনে যত প্রেম আসে কলি যায় নবীজির তরে সবটুকু দিয়ে দেবতায় বিনিময়ে সাফাত যদি তার পায় মুছে যাবে জীবনে যত ব্যথা ভার বালা বালাম বিকামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ
বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রংপুর মহানগরের 3 নম্বর ওয়ার্ড মরহুম আহাবুদ্দিন ভেলু মেম্বারের বাড়ি সংলগ্ন ময়দানে উত্তম হাসনা বাজার যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনির মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী প্রাণী কারী তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব হাজি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিশ্বাস দামাত বরকাতুহুমুল আলিয়া সহ সভাপতি জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই এ মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাসাহেব রংপুর সিটির সম্মানিত মাননীয় মেয়র জননন্দিত নেতা জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তফা আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন প্রধান মেহমান জনাব আনোয়ারুল ইসলাম সম্মানিত অতিথি জনাব কামরুজ্জামান শাহীন আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ করে জনাব মোহাম্মদ রেজাউল করিম ভাই সহ নাম না জানা অনেক মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি এত মানুষের নামে দোয়া আস্তে আস্তে করতে গেলে আমাদের সময় এমনিতে 1 ঘন্টা আমরা সময় পাচ্ছি মাগরিবের আগে আরাফানা লাকা যিকরক একবার দোয়া করে দিলাম সম্মান মর্যাদা আল্লাহ শুধু দুনিয়া না অভয় জগতে যেন বাড়িয়ে দেন বলেন আমিন এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা আবেদ আলী ফারুকি মাওলানা ইদ্রিস আলী জিহাদি রংপুর মাওলানা মমিনুল ইসলাম মাওলানা রুহুল আমিন সোজা আখেরি মোনাজাত যিনি করবেন জনাব মাওলানা আজিজুল ইসলাম গাইবান্ধা এ মাহফিলের বরেণ্য সদস্য যারা মঞ্চে বসা ওলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রান্তীয় রংপুরবাসী দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে দিনের বেলায় প্রচণ্ড এ তাপদাহ চলছে এ প্রচণ্ড গরম উপেক্ষা করে কোরআনের আকর্ষণে যারা এই ময়দানে এসেছেন কিছু জানার জন্যে এবং বাড়িতে নেওয়ার জন্যে কোরআনের জন্য কোন মানুষ যদি সময় ব্যয় করে কিয়ামতে এই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না সুতরাং নারী পুরুষ সবাই মিলে আজকের এই ময়দানে যারা ঈদের আনন্দ নিয়ে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ আমরা হাদিসে পড়েছি জান্নাতে যাবে বেশিরভাগ সহজ সরল এবং গরিব মানুষ সেগুলো এ রংপুর বিভাগে বেশি এরা এত সহজ সরল বেরিয়ে খাওয়া ছাড়া কিচ্ছু জানে না খাবে না ফোনটা আর কি বলবো এ বাদব্বাস আছে রংপুর বিভাগের ছেড়ে দিলে ভালো দ্বিতীয় নম্বরে গরিব মানুষ এই বিভাগে বেশি বাংলাদেশের অন্যান্য বিভাগের চাইতে ময়মনসিং এবং রংপুর এই দুই বিভাগে গরিব মানুষের সংখ্যা বেশি আর নবীজি জানিয়েছেন জান্নাতে যাবে ধনীদের চাইতে 500 বছর আগে গরিব মানুষ সুতরাং আমরা এদিকে তাকিয়ে আনন্দিত যে আমরা ওদের আগে চট্টগ্রাম সিলেট ঢাকা এই সমস্ত মানুষদের চাইতে রংপুর ময়মনসিং এই বিভাগের মানুষগুলো নবীর এই কথা অনুযায়ী আমরা যদি একটু আমল করতে পারি 500 বছর আগে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ 500 বছর মানে 1, 2, 3 করে আমরা যেভাবে গণনা করি খামসিনা আনফাসানা মিম্মা তাহুদ্দুর মরণের পরে এক একটা দিন শুরু হবে এই দুনিয়ার গণনা হিসাবে 50,000 বছরের মতো লম্বা এই হিসাবে 500 বছর আপনি হিসাব করেন ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে সুতরাং বিশাল সুযোগ দুনিয়ার কষ্টের মাধ্যমে হলো আল্লাহ যে আখেরাতে আমাদেরকে দান করবে নবীর এই কথা আমরা 100 ভাগ বিশ্বাস করি নাকি বলেন বলেন সুতরাং 100 ভাগ বিশ্বাসের উপরে আমরা এই মনে করে আজকে বাড়ি যাব যে আল্লাহ আমাদেরকে ধনীদের চাইতে যেন 500 বছর আগে আখেরাতের যে হিসাব এ অনুযায়ী যেন জান্নাতে পৌঁছিয়ে দেন বলেন আমিন
নবীজি জানিয়েছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায় এরা সত্য কথা বলে। সুতরাং আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে যে কোরআন ছাড়া অন্য কোন বিষয়ের কথা আমরা শুনতে চাই না আর বিশ্বাসও করি না। আমার আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে তাদের পুরস্কার আল্লাহ নিজে দেবেন। আজকে আমরা কোরআনের সাতটা আমলের কথা এখান থেকে শুনে যাব। 500 আমল আছে কোরআনে, কত আসলে সাতটার মতো আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ যেন পুরস্কার আমাদেরকে নিজের হাতে দান করে। আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করে। আমান দানা ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখে। হেদায়েতের উপরে থাকতে গেলে বড় জুব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে শুধু তসবিহ হাতে নিয়ে থাকলে হেদায়েতের উপরে থাকা যায় না। হেদায়েতের উপরে থাকতে গেলে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগে। কথা বুঝতেছে? তাহলে আজকে থেকে টার্গেট নেওয়া লাগবে, আমরা ডাকতে হলে কে দিয়ে ডাকবো। পরবর্তী কথাটা আরো মারাত্মক, নবীজি বলেন কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে আল্লাহ তাকেও সরাওয়াল শহর জান্নাতের পথ নসিব করে দিবে। সুতরাং আমি হেদায়েতের উপরে থাকার নিয়তে কোরআন দিয়ে আজকে ডাক দেব, আর আপনি জান্নাতের পথ পাওয়ার জন্য কোরআনের ডাকে সাড়া দেবেন, তাহলে আজকের মাহফিল সাকসেস হবে ইনশাআল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন মান কারা আল কোরআনা ফাস্তাসাহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফী আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তিরমিজির হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী নিজে জানিয়েছেন যে ব্যক্তি কোরআন পড়ে কি করে, এটা কিন্তু ক্লাস চলছে, এক ঘন্টার একটা ক্লাস হবে এখানে কোরআনের ক্লাস। কিসের ক্লাস? ছাত্রের মতো জবাব দেবে, অন্তত যেন উপর ক্লাসে ওঠা যায়। আমরা এমন ছাত্র এখানে হব না যে ছিলাম ফাইভে এমন পরীক্ষা দিয়েছি নামিয়ে দিয়েছে টু, এরকম অনেক ছাত্র আছে। এক ছাত্র এসে কাঁদছিল বাবার কাছে, বাবা বলছে কি কাঁদো কেন, ছেলের কান্না থামে না, ডাক দিয়ে বলে কি কাঁদো কেন, পরীক্ষার রেজাল্ট দিয়েছে। পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো ভালো জিনিস, পাশ করেছো না ফেল করেছো? বলছে আব্বা পাশ করলে ফেল করলে তো একটা কথা আছে, ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি। তা আমরা যেন এরকম ছাত্র না হই, আমরা এরকম ছাত্র হব আজকে একটা ক্লাসে ফাইভে থাকলে যেন অন্তত সেভেনে ওঠা যায়। আমি কিন্তু সিক্স পড়ি না, ফাইভ পড়ে একবারে সেভেন। আমরা এমন ছাত্র আজকে এখান থেকে এক ঘন্টায় তৈরি হব, আমরা ফাইভে যারা আসি আমরা যেন এক ক্লাস ডেমিয়ে এক ক্লাস বাদ দিয়ে সেভেনে এইটে উঠতে পারি ইনশাআল্লাহ। যে ব্যক্তি কোরআন পড়ে, এই যে কারোয়া এই শব্দটা পড়া, কোরআন শরীফের ভেতরে আল্লাহ তিনটি শব্দ দিয়েছেন কোরআন পড়ার ব্যাপারে, কারোয়া রতালা তালাবা। যারা অভিধান বসে কোরআনের তাদের দেখবেন অভিধানে লেখা আছে কেউ যদি কোরআন পড়তে চায় তার শর্ত চারটা লাগবে। কয়টা? এক নম্বরে কেউ যদি কোরআন পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে, অশুদ্ধ পড়লে কোরআন আবার বরদোয়া দেবে। যেন আজকের এই ময়দান থেকে আমরা শুধু এসেছি তা না, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব মরণের আগে হলেও কোরআন শুদ্ধ করে আমরা পড়তে চাই, নারী হোক আর পুরুষ হোক। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ ওইটা নবীর দৃষ্টিতে যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে এবং মানুষকে পড়ায়। আমরা এই দুইটা যে কোনো একটায় থাকতে চাই, হয় পড়বো না পড়াবো। দুই নাম্বার শর্ত হচ্ছে কোরআন শুধু পড়লেই শুদ্ধ করে হবে না, এটাকে বুঝতে হবে। আর আমি যতটুকু জানি বাংলাদেশের রংপুর খুলনা এই সমস্ত বিভাগের মানুষগুলো কোরআন বোঝার ব্যাপারে অনীহা, এরা বোঝেও কম বোঝার চেষ্টাও কম। এদের যে আন্তর্জাতিক কম্পিটিশন যেগুলো হয় দেখেন রংপুর খুলনা এই সমস্ত বিভাগের ছেলেমেয়েরা চান্স পায় না, পায় সব চট্টগ্রাম সিলেট ঢাকা এই সমস্ত জায়গা।
যেন আমরা আরো এগিয়ে যাব কোরআন বোঝার ব্যাপারে। তিন নম্বরে কোরআন শুধু বুঝলেই হবে না, যেখান থেকে বুঝবেন যতটুকু ওইটাই প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে সেট করার চেষ্টা চালাতে হবে ওই সময় থেকে। আমি বসে বসে পড়ছি ওয়ালা এখন তো আলা তোমিল মিসকিন, আল্লাহ তালা বলেন হে নবী কেয়ামত বিশ্বাস করে না কারা জানেন? নবীজি বললেন কই, আমার কাছে যারা আছে সব তো মনে হয় কেয়ামতে বিশ্বাসী। বিশ্ব নবী বলেন না, কেয়ামত বিশ্বাস করে না ওই মানুষগুলো যারা এতিমের গলায় ধাক্কা দেয় আর মিসকিনকে খাবার তো দেয় না, খাবারের জন্য উৎসাহ দেয় না। আপনি নিজে বসে বসে পড়ছেন ওলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর এতিম মিসকিন একজন এসেছে আপনার দ্বারে কিছু দেন, আপনার উচিত ছিল এই আয়াতের আমল করা, কোরআন শরীফ বন্ধ করি অন্তত সাধ্য অনুযায়ী তাকে কিছু দেওয়া, তাহলে এটা কোরআনে কারিম পড়ার হক আদায় হইত। আর আপনি পড়িয়ে গেলেন সওয়াব পাওয়ার জন্য, ওদিকে ওই লোকটা না খেয়ে আছে দুই দিন, না আপনার পড়ার কোনো গুরুত্ব নেই, লাভ হবে না। এজন্য শর্ত হচ্ছে যেইটা যখন পড়বেন ওইটা ওই জায়গা থেকে যেন বাস্তব জীবনে সেট করা যায়, এই সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে পড়া। চার নম্বরে আমি যেটা পড়ি এটা যেন মানুষকে আমি মানাতে পারি সেই পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালানো। এ কথা বলার পরে আল্লাহর নবী জানিয়েছেন ফাস্তা সহারহ, যারা আরবি গ্রামার বোঝে শব্দটা কত ওয়েট কত ওজন আপনি টের পাচ্ছেন, 99টা অর্থ আছে এজহার শব্দের। এজহার মানে দাঁড় করানো, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা। তার মানে কোরআন যে পড়ে এবং কোরআনকে বিজয় করার জন্য দুনিয়ায় চেষ্টা চালায়, আমাদের জীবনের টার্গেটই এইটা যেন কোরআন এ দেশে বিজয় হয়। কারণ আমরা কোরআনের মালিক না, আমরা কোরআনের কামলা খাদেম। আমরা কি এর মালিক নাকি? এর মালিক কে? আমরা খাদেম কামলা। এই যে জমিনটা এর মালিক আমি না, একজন মালিক আছে। আমাদের মতো পাঁচ ছয় জনকে যদি জমির মালিক বলে আপনারা ধান লাগান এখানে বিকাল পাঁচটার সময় বেতন দিয়ে দেব, আমরা সারা দিন ধান লাগাচ্ছি, 10 মিনিট আগে পাঁচ ছয় জন মস্তান মোটরসাইকেল নিয়ে এসে বলছে ধান লাগানো যাবে না, যা লাগিয়েছেন সব তুলে ফেলে। আমরা বলবো ভাই এ ধানও আমাদের না, এ জমিও আমাদের না, আপনারা ধান তুলে ফেলবেন না কি করবেন আর 10 মিনিট পরে শুরু করবেন, কারণ আমরা বেতনটা নিয়ে নেই। কথা বলে না, বেতনটা পেয়ে গেলে আমাদের কাজ শেষ। এ জমির মালিক আমরা না, ধানের মালিক আমরা না, আপনারা ধান তুলে ফেলবেন না বাড়ি নিয়ে যাবেন, যা করবেন কিন্তু 10 মিনিট পর, কারণ এই 10 মিনিট আগে ধান তুলে ফেললে বাড়ির মালিক আমাদের বেতন দেবে? বেতন তো দেবে না, তার জমি নষ্ট করার জন্য আর জরিমানা নেবে। কি বুঝলেন আপনি এখান থেকে? বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন, বিকাল পাঁচটা মানে কি? বেতন মানে আমাদের আল্লাহর বানানো যে বাগান জান্নাত। এরপরও যদি মস্তানি করে আপনি ধান তুলে ফেলতে চান 10 মিনিট আগে, আমি কিন্তু শক্তি নেই তারপরও ছেড়ে দেবো না, কারণ আমার রুজি রুটি এর ভেতরে। 10 মিনিট না হলে বেতন পাবো না, এটা না হলে আমার সংসার চলবে না। আপনাকে যদি বেঁধে রাখা লাগে দরকার হয় বেঁধে রাখবো, যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো, তারপরে অন্তত 10 মিনিটে জমিন পাহারা দেওয়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের যেহেতু আমরা খাদেম, এ জমিনে কোরআনে কারিম যদি আমরা চেষ্টা চালা কায়েম করার, বিকাল পাঁচটা জীবনের শেষ দিন পর্যন্ত চালাতেই হবে। এর ভেতরে কেউ যদি মস্তানি করে দরকারে বেঁধে রাখা হবে, যদি মারামারি করা লাগে হবে, যদি হাতাহাতি হয় হবে, যদি দাঁত ফেলে দেওয়া লাগে তাও দেবো, যদি মেরে ফেলা লাগে তাও মেরে ফেলো, কারণ আমার বেতন দরকার। আমার বেতনের নাম কি? জান্নাত। বলেন বলেন, ওইটা পাওয়ার জন্যে বাধা আমি দিতে আপনাকে বলি নাই, বারবার বলছে আর 10 মিনিট পরে তোলে। এখন জমির মালিক যিনি, উনি যদি এসে দেখে মস্তানরা এরপরও জোর করে তুলে ফেলছে, আমার মনে হয় জমির মালিক যদি ওই সময় কিছু না বলে মনে করতে হবে উনি একেবারে দুর্বল, এজন্য কিছু বলছে না।
যদি সামনাসামনি কিছু না বলে, মালিকের তো একেবারে কিছু নেই, তা না, এত বড় জমির মালিক তার কিছু নেই, বিভিন্ন জায়গায় তার হাত আছে। মাস্তানরা যেন মনে করে এখন যদি সরাসরি আমাদের কিছু না বলে, এ মালিক যদি গোপনে বিভিন্ন রকমের হাত দিয়ে আমাদেরকে ধরে, বাপ বলার সময়ও দেবে না। এটা জমির মালিককে দেখে যদি মস্তানরা এই কথা মনে করতে পারে, তামাম পৃথিবীর মালিক যিনি আসল মালিক কে? উনি যদি এ জমিনে দিন কায়েম কোরআনে কারিম প্রতিষ্ঠিত বিজয়ী হওয়ার ব্যাপারে যারা বাধা দিচ্ছে, উনি যদি কিছু না বলে, মনে করতে হবে আল্লাহর শক্তি এখন আর নেই, শক্তি থাকার পরও কিছু বলছে না। আপনি বিশ্বাস করতে পারেন এখন হয়তো কিছু বলছে না, আল্লাহ যদি ধরে বাপ বলার সময় পাবে। আমরা তো কামলা, আমরা খাদেম, আমরা জন মনিষ পাট লেবার যাই বলেন, আমরা চেষ্টা করি যাব জীবনের শেষ দিন পর্যন্ত, কায়েম হলে ভালো, না হলে অসুবিধা নেই, আমাদের বেতন আছে। আপনি কি করলেন? আপনি এটা বাধা দিয়ে নিজের কপালে আগুন লাগালেন। যেন এই আগুন যেন না লাগে সেদিকে খেয়াল রাখবেন। ফাস্তাসহারাহু, যে ব্যক্তি কোরআনকে বিজয়ী করার জন্য দুনিয়ায় চেষ্টা চালাবে, আদখালাহুল্লাহুল জান্নাহ। এর আগে দুইটা শব্দ ছিল, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। কেন এজহার করার পরে, বিজয়ী করার পরে আল্লাহ হালাল হারামের কথা নবীজি বললেন কেন? হাদিসের ব্যাখ্যায় আমি পড়েছি, বিশ্বনবী জানিয়েছেন, কোরআনে কারিম যদি ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে কায়েম থাকে, বিজয়ী থাকে, তাহলে ওই দেশে হালালকে হালাল, হারামকে হারাম জেনে চলা সহজ। আর কোরআন যদি কায়েম না থাকে, ও দেশে যদি জিব্রাইলও বাস করে, তারও হালাল কে হালাল হারাম কে হারাম জেনে ছেড়ে দেওয়া কঠিন। এদেশে আজ কোরআন বিজয়ী নেই, এই জন্য যে আমার মাথার ভেতরে যে টুপি অনেক সুন্দর দেখতে মনে হচ্ছে, কিন্তু এর ভেতরে সুদ আছে। এখন যদি বলেন হুজুর কি বললেন, সুদের টুপি মাথায় দিয়ে ওয়াজ করছে, কারণ হয়তো আমি 200 টাকা দিয়ে এই টুপিটা কিনেছি, টাকা আমার জায়েজ, টাকা হালাল। এই টুপিটা যে মার্কেটে যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির মালিক লোন নিয়ে ফ্যাক্টরিটা দিয়েছে, এবার বলছে না, তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট এদেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ফেরেশতা জিব্রাইল এসে যদি বাস করে এদেশে, সেও সুদখোর। এই জন্য জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম যতদিন না হয়, এটা কোরআনের নির্দেশ না? নামাজের কথা বিরো আসিবার, জাকাতের কথা ফাকিমুস সালাতা ওয়া আতুজ জাকাত, নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। এজন্য আমাদের দেশে যারা দায়িত্বে আছে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারাই দায়িত্বে আছে, অর্থনৈতিক যে বিষয়টা এবাদত আমরা অনেকে মনেই করি না, এটা একটা এবাদত অনেকে মনে করি না, অথচ হালাল রুজি না হলে আপনার এবাদত কবুল হবে না, বলেন? জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে গেলে বাইরের দেশে আমাদের এভাবে আর হাত পাতা লাগবে না। বিভিন্ন ব্যাংকে যে টাকাগুলো পড়ে আছে, এই টাকাগুলো যদি সরকার কালেক্ট করে জাকাতের মাধ্যমে, এককালীন দানের মাধ্যমে, এদেশে 3 বছর পরে জাকাত নেওয়ার জন্য মাইকে ঘোষণা দেওয়া মানুষ পাওয়া যাবে। এটা জরিপ এসেছে, আমি বানিয়ে বলছি না। এখানে কোরআন যদি আমরা এজহার করার, প্রতিষ্ঠিত করার, কায়েম করার চেষ্টা চালাই, এদেশে হালালকে হালাল জেনে মেনে নেওয়া সহজ হবে, আর হারামকে হারাম জেনে মেনে নেওয়া সহজ হবে, আদখালাহুল্লাহুল জান্নাত। আল্লাহর নবী বলেন তখন তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে না দেবে? না না, আদখালা এটা মাঝে ছিগা, তার মানে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না, দাঁড়া নাকি? তো এখানে কথা ছিল আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে না দেবে? কেন? তো মানুষ তো এখন আমরা মারা যায়নি, জান্নাতে দিল কি করি?
হাদিসের টিকায় পড়েছি, কোন মানুষ যদি সত্যে এই কোরআনে কারিমকে কায়েম অবস্থায় পায়, বিজয়ী অবস্থায় পায়, প্রতিষ্ঠিত অবস্থায় পায়, তাহলে ওই দেশে এমন একটা পরিবেশ কায়েম হবে যেন মিনি জান্নাত হয়ে যাবে। ওই দেশে বসবাস করা আর জান্নাতে বসবাস করা একই মনে হবে। আর কথার ওজন টের পাচ্ছেন? আশাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, তাকে সুপারিশ করার জন্য যোগ্যতা তাকে আল্লাহ দান করবেন এমন দশ জনের ব্যাপারে তার পরিবারস্থ লোকদের, যাদের জন্য জাহান্নামের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, শুধুমাত্র কোরআনের ইজ্জতে মহান আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে তাদের জান্নাতে ঢুকিয়ে দেবেন। এই কোরআন পড়ার জন্য, শোনার জন্য, বোঝার জন্য, মানার জন্য আমরা এসেছি। সেখান থেকে 6,666টি আয়াতের মাত্র কয়েকটা আয়াত আমরা পড়েছি সূরা মারিজ থেকে, তাফসিরুল কোরআন মাহফিল লেখা আছে, তাফসির আকারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ। কি বললাম বলেন না কেন? মুক্তিপণ শব্দ শুনে কেমন ভয় ভয় লাগছে না? অনেককে ধরে নিয়ে যায় তখন মুক্তিপণ দাবি করে। যে সমস্ত সাগর এলাকা, নদী এলাকায় যারা মাছ ধরতে যায়, এদেরকে জলদস্যু যারা আছে, ডাকাত যারা আছে, গম করে ধরে নিয়ে যান, যে পরিবারের কাছে খবর দেয় যে ছেড়ে দিতে পারি, মুক্তিপণ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কোরআনে কারিমে এই শব্দটাকে আল্লাহ কোট করেছেন, মুক্তিপণ। এই যে মানুষটাকে ধরে নিয়ে গেল, তার পরিবারস্থ লোকদের অবস্থা কি হয়? আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দান এমন ভাবে তৈরি করব, মানুষ মুক্তিপণ দিয়ে মাসার জন্য কি কি দিতে চাইবে সেইগুলো আমি উল্লেখ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াবাসসারুনাহুম ইয়াবাদুল মুজরিমুলা ইয়াফতাদিমিন আযাবি ইয়াউমিদিন বিবানি। কিয়ামতের এই কঠিন ময়দান যেদিন শুরু হবে, মানুষ নিজেকে বাঁচাতে সর্বপ্রথম তার সন্তান আল্লাহকে দিয়ে দেবে, বলবে মাবুদ আমার এই ছেলে মেয়ে দিয়ে দিলাম, তুমি আমাকে মুক্তি দাও। আয়াতটা পড়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আল্লাহ এই কথা কেমন ভাবে বলল, মুক্তিপণ হিসাবে সন্তানের নাম প্রথম কেন দিলেন? আমারও দুইটা মেয়ে আছে, একটা 10 বছর, একটা 4 বছর। ছোটটা আমি ছেড়ে যাওয়ার আগে 1 বছর রেখে গিয়েছিলাম, এখন ওর বয়স 4 বছর। ওর প্রতি আমার যে দুর্বলতা আছে ভালোবাসা, আর ও আমাকে যেভাবে ভালোবাসে, আমি তো বাস্তবে ওর দিকে তাকিয়ে মাঝে মাঝে চিন্তা করি, তামাম বাংলাদেশ যদি কেউ বলে দিয়ে দিলাম ফারিহাকে দিয়ে দেন, আমার দ্বারা সম্ভব না। আমি সন্তান হিসাবে তাকে এতটুকু ভালোবাসার কারণে যদি বাংলাদেশ লিখে দিলে ওকে আমি দিতে না চাই, যদিও দেওয়া সম্ভব কিন্তু দিতে আমার মন চাচ্ছে না। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ বলেন ফারিহাকে পর্যন্ত হামজা বলবে আল্লাহ এটাও দিয়ে দিলাম নেন আমারে বাসার। ভেতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন এমন সালসালা অবস্থা তৈরি হবে, যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে। মেয়র সাহেবের দাড়ি এমনিতে বাতাসে পেকে গেছে, এক কথা বলেন কেন? 63 বছর বয়স চলছে লোকটার, এ বয়সে এসে দাড়ি পেকেছে, কয় আমার তো 33 বছর, আমার তো দাড়ি পাকে না। তার মানে দাড়ি পাকতে বয়স লেগেছে কত? কমপক্ষে 63 বছর। আমি একটা যুবক মানুষ, আল্লাহ বলেন কিয়ামতে এমন কঠিন সালসালা অবস্থা পয়দা করবো, হামসার মতো 33 বছরের যুবক, মোস্তফা সাহেবের মতো 63 বছরের বুড়ো হয়ে যাবে। আপনি কথাগুলো খুব নর্মাল বলছি তা না, একটু ভাবেন তো হৃদয় দিয়ে কি অবস্থা আল্লাহ বানাবেন। আল্লাহ পাক বলেন সন্তান হওয়ার জন্য মেয়েদের লজ্জা স্থান লাগে, কিয়ামতের কঠিন ময়দানে লজ্জা স্থান লাগবে না, পেট ফেটে বের হয়ে যাবে।
আমি রংপুর বিভাগে আজটা পড়লাম এই জন্য, কারণ এই সহজ সরল মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে আজ বিভিন্ন পীর শব্দ নিয়ে ব্যবসা করে খাচ্ছে। কেমতে সর্বপ্রথম মানুষের এই বিপদের মুহূর্তে তার কাছ থেকে পালিয়ে যাবে তার আপন ভাই কে? আমরা বাংলাদেশে যত কঠিন অবস্থায় থাকি না কেন, ভাই বোনের ছোটকালের যে সম্পর্ক এটা যাদের আছে তারা জানে কত মধুর সম্পর্ক ভাই বোনের, কত আপন সম্পর্ক ভাই বোনের। যদিও ছোটবেলায় এক অন্যের সাথে মারামারি গণ্ডগোল ঝগড়া করে, বিয়ের সময় যদি বোন বিয়ে হয়ে যায় ভাই এত শক্ত থাকা বড় কেন ফেলে। আল্লাহ বলেন কিয়ামতে এই বোন ভাইকে দেখলে পালাবে, ভাই ভাইকে দেখলে সর্বপ্রথম দৌড় দেবে, আস্তে আস্তে দৌড়াবে না। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ মাজা তুলে দৌড় দেওয়া। পুলিশ তাড়লে মানুষ যেভাবে দৌড়ায়, বাঘে তাড়লে যেভাবে দৌড়ায়, কিয়ামতে আপনার আপন ভাই ওইভাবে দৌড়াবে। দুই নম্বরে মায়ের নাম দিয়েছেন আল্লাহ, তিন নম্বরে বাবার নাম দিয়েছেন, এরপরে স্ত্রীর নাম, সন্তানের নাম, বন্ধু বান্ধবীর নাম, এরপরে নেতা নেত্রীর নাম। অরণপুরবাসী বিবেক খাটান, বুদ্ধি খাটান, মাথা খাটান। তো যে সাতজনের নাম বললাম এগুলো তো সব বানালাম নাকি? কোরআনে কারিমের সূরা আবাসার ভেতরে আল্লাহ পরিচয়গুলো তুলে দিলেন যে তোর থেকে সর্বপ্রথম পালাবে তোর ভাই, তোর মা, তোর বাবা, তোর স্ত্রী, তোর সন্তান, তোর বন্ধু বান্ধবী, তোর নেতা খেতা। আমরা জানি দুনিয়ায় মানুষ বিপদে পড়লে এই শ্রেণীর মানুষগুলো এগিয়ে আসে, কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের আগে পালাবে। কি মনে হয় আপনার, এরা যদি আগে পালিয়ে যায়, আমার তো কোরআন সামনে নিয়ে বিশ্বাস হয়েছে কিয়ামতে অনেক পীর সাহেব বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না, বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না, মরিদ বাবু কোথায়, আন্দাজ আমার পীর বলে। এখানে কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই, কিয়ামতে আপনাকে আল্লাহর দরবারে একা একা হাজির হওয়া লাগবে, কেউ আপনার আগে পরে থাকবে না, কিয়ামত একেবারে স্রেফ একা একা থাকবেন। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে দাঁড় করাবো স্রেফ একা একা, কয়জন করি ও হামজা আপনাকে একা দাঁড় করানো হবে মালিকের সামনে। ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসালুন। সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত সম্পর্ক আছে, রাজনৈতিক সম্পর্ক বলেন, রক্তের সম্পর্ক বলেন, আত্মীয়তার সম্পর্ক বলেন, যত রকমের সম্পর্ক নসবের বহু বছর আনসাব, একটা সম্পর্ক আল্লাহর বাকি রাখবে না, সব কাট হয়ে যাবে। আপনজন দেখলেই মানুষ সব দৌড়াবে পালাবে আগে। আল্লাহ পাক বলেন ওয়া সাদু হামিমুন হামিমা। সেদিন বন্ধু বন্ধুর সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না, যেটা আমার বন্ধু ছিল যদিও তাদের সামনাসামনি হাজির করা হবে। যতগুলো মানুষকে আল্লাহ বলেন মানুষ আমার কাছে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে বাঁচার জন্য, তার সর্বপ্রথম আমি নাম দিয়েছি সাহেবাতি। প্রথমে সন্তানাদি, এরপরে তার স্ত্রীকে বলবে আল্লাহ দিয়ে দিলাম, ওয়াখিহি তার ভাইকে দিয়ে দেবে, তার জ্ঞাতি গোষ্ঠী যাদের কাছে সে রাজনৈতিক আশ্রয় পেত, সামাজিক পারিবারিক আশ্রয় পেত, এই মানুষগুলোকে বলবে আল্লাহ এদেরও দিয়ে দিলাম। কথাটা এত সহজ মনে হচ্ছে আপনার, কত কঠিন অবস্থায় পড়লে মানুষ এই বিষয়গুলো সব দিতে চায়, আপনি নিজে ভাবেন এবার।
পরের কথা আরো কঠিন, অমান ফেল আরদি জামিয়া। আল্লাহ বলেন শুধু সন্তান আদি বউ ভাই আর জ্ঞাতি গোষ্ঠী না, দুনিয়ায় যত কিছুর মালিক ছিল অস্থায়ী অস্থায়ী সব বলবে আল্লাহ আমি দিয়ে দিলাম, এরপর তুমি আমারে বাঁচাও আমাকে মুক্তি দাও। আল্লাহ এতটুকু বলার পরে এবার কঠিন একটা ধমক দিয়েছেন, কাল্লা কখনো না, ইন্নাহা অবশ্যই তোকে আমি লাজায় প্রবেশ করাবো। কোথায় বলেন বলেন, এই যে লাজা এটা একটা জাহান্নামের দরজার নাম। রংপুরবাসী আমরা অনেকে দেশে বিভ্রান্তিতে আছি যে জান্নাত আটটা জাহান্নাম সাতটা, না কোরআন হাদিসে এটা নেই, আমি কোরআনে পেয়েছি জান্নাতও একটা জাহান্নামও একটা, কিন্তু জাহান্নামের দরজা আমরা জানি সাতটা আর জান্নাতের দরজা আটটা না। তোরা কোরআনে আল্লাহ জাহান্নামের দরজা যদিও সাতটার বর্ণনা বেশি দিয়েছেন, জান্নাতের দরজার বর্ণনা দিয়েছেন একশোটার উপরে। সচরাচর আমাদের বইতে লেখা আছে হয়তো আটটা, কিন্তু জাহান্নামের স্তর বা দরজা কয়টা? মস্ত ভাষায় আপনাদের মাননীয় মেয়র ওনারাও যদি জিজ্ঞাসা করেন জেনারেল শিক্ষিত, জান্নাত কয়টা বলেন তো, বলবে আটটা। জাহান্নাম কয়টা? সাতটা। দেখলেন, জিজ্ঞাসা করেন তো কোনোদিন কোরআন হাদিসে কোনো দেখে পেয়েছে কি না, শুধু শুনে শুনে। আমিও এতদিন এইটাই শুধু শুনে শুনে পাইনি, কোরআন পড়তে গিয়ে দেখি না আমার আল্লাহ জাহান্নাম দিয়েছেন একটা আর দরজা দিয়েছেন সাতটা। সূরা হিজরের 43-44 নম্বর আয়াতে আছে, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউন মাকসুম। আল্লাহ পাক বলেন জাহান্নাম তার দরজা সাতটা, যে যে অপরাধ করবে দুনিয়ায় আমার আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করিয়ে শাস্তি দেবেন। যতগুলো দরজা আছে জাহান্নামের তার ভয়ঙ্কর দরজার নাম ইলাসা, নাম কি বলেন বলেন, কি হবে এই দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আগে চামড়া খসে যাবে। আপনার কি মনে হয় যে একটা ঘরের ভেতরে প্রবেশ করলে চামড়া এমনি এমনি খসে যায়? অবশ্যই এরকম যন্ত্রপাতি সেখানে সেট করা আছে। আমি তো রিমান্ডে ছিলাম 10 দিন, ওই সমস্ত জায়গায় দেখেছিলাম যে যে ধরনের অপরাধ করে প্রশাসনের লোকজন সেখানে নিয়ে তাকে ওই স্বীকারোক্তি নেয়। আমার তো মূল্য চুরির মামলা মনে করেন, আমার তো আর ওই জায়গায় নেবে না। যে অস্ত্র নিয়ে ধরা পড়েছে মার্ডার মামলার আসামি, তার থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য কিন্তু বলবে না সোনা মধু একটু বলো, বলবে তার নখ তুলে নেবে, তারা এমন এমন দৃশ্য দেখাবে, দৃশ্য দেখলে যে আপনার নখ উঠে যাবে, তা না নখ ধরে আবার টান দেওয়া লাগবে। আল্লাহ বলেন এমন এক দরজা দিয়ে প্রবেশ করাবো ও, ঘরে ঢুকলেই তোর চামড়া খসে যাবে। তাহলে এমন একটা মেশিন সেট করা আছে যন্ত্রপাতি দিয়ে ও ঘরে ঢুকলে আগে চামড়া খসে যায়, এই জায়গাটা খুব সহজ। বলেন বলেন, এ জায়গায় আল্লাহ দেবেন কাদের? তাহলে আজকে থেকে এই নিরসনটা হয়েছে আমাদের ভুলের, যে জাহান্নাম একটা এর দরজা বা স্তর সাতটা, কয়টা? যে যেই ধরনের অপরাধ দুনিয়ায় করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তি দেবে। আজকের আলোচনা থেকে আমরা প্রমাণ করব যে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হয়েছি, কারণ আমি তো যে কোনো একটা অপরাধে আছি এই সাতটার। আমরা আজকে দেখব যে আমি কোন অপরাধের কারণে কোন দরজা দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহ আমার উপযুক্ত করিস। যদি আমি ওই দরজার সামনে থাকি, যেমন হোতমা আছে, হোমাজাস হাবিয়া আছে, লাজা আছে, সাকার আছে, সাহির আছে, জাহান্নাম আছে, এই সাতটা দরজা আমার আল্লাহ বানিয়েছে, আপনি আজকে এখান থেকে জেনে যাবেন যে আপনি কোন দরজার সামনে দাঁড়িয়ে আছেন। যদি দেখেন আপনি হাবিয়ার সামনে, যদি হোতামার সামনে, যদি লাজার সামনে, সাহিরের সামনে, সাকারের সামনে, জাহিমের সামনে, জাহান্নামের সামনে,
জাহান্নাম একটা দরজার নাম, যে কোনো দরজায় অবশ্যই আমরা কেউ না কেউ আসি। যদি থাকি আজকের আলোচনা শেষে, ওই দরজা থেকে এক দৌড়ে আমরা জান্নাতের 100টা দরজা আছে যে কোনো দরজায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আজকে আমার রাতের আলোচনা আছে মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী ভাইয়ের, এর রাজারহাট কুড়িগ্রাম, রাজারহাট রাত 9টা থেকে 11টা পর্যন্ত। ওখানে আমি জান্নাতের 100টা স্তরের কথা বলার চেষ্টা চালাবো, যে কয়টা পারি। আজকে জাহান্নামের স্তরগুলো বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন যে আপনি কোন দরজায় দাঁড়িয়ে আছেন। কষ্ট হচ্ছে? জাহান্নামে লাজা নামক যে দরজা, এখান দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা গুণ বিশিষ্ট মানুষের নাম দিয়েছেন। রংপুর বাসী, দেখেন তো আপনার ভেতরে আছে কিনা, নাকি আয়াত বাদ দিয়ে দেব? আমার মনে হয় এই আয়াতে এলাকায় নেই। আল্লাহ পাক বলেন, যেখানে গেলে চামড়া আগেই খসে পড়ে যাবে। এখানে যাবে কারা জানো? তাদউউ মান আদবার ওয়া তাওয়াল্লা। জাহান্নামে লাজা নামক যে দরজা, এটা তাদেরকে ডাকবে যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরও অহংকার করে মুখ ফিরিয়ে চলে যেত। বাংলাদেশে এই প্রকার মানুষ এখন বেশি, সত্যকে সত্য জানার পরও অহংকার করে ঘাড় ঘুরিয়ে চলে যায়। এ স্বভাব নেই মানুষের? হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য তিনি বহু কিছু খোঁজ করেছিলেন। কোরআনে আমার আল্লাহ তার ইমানের যে 50টা পরীক্ষার কথা দিয়েছেন, তার 10টা মেন আমি কোরআনে পেয়েছি। তাকে আমার আল্লাহ পরীক্ষা করেছিলেন তারকা দিয়ে, চন্দ্র দিয়ে, সূর্য দিয়ে, বিভিন্ন জিনিস দেখতেন আর বলতেন এইটাই আমার প্রভু মালিক, এইটাই আমার খোদা হবে। তখন যখন সব ডুবে অস্তমিত হয়ে যায়, তিনি বললেন না, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আমার জাতির লোকেরা, এতদিন পর্যন্ত যাদেরকে আমি খোদা মনে করতাম, একটাও আমার কাছে খোদার দাবিদার না। সবগুলো অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, নষ্ট হয়ে যায়, যারা শেষ হয়ে যায়, এদেরকে আমি মানতে পারি না। আমি মুখ ফিরিয়ে নিলাম এই সূর্য চন্দ্র তারকা সবার থেকে, তোমরা যাদেরকে শরীক করো সব থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম ওই আল্লাহর দিকে, যিনি আসমান আর জমিন যথাযথভাবে বানিয়েছে। আমি হানিফা একনিষ্ঠভাবে মুখ ঘুরালাম। অমানা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না, শিরিক করি না। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহকে খুঁজে পেয়ে চেষ্টা করেছিলেন পাওয়ার জন্য, আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে সত্যকে দেখিয়ে দিল, আমরা মানতে চাই না। এখানে তাদউউ মান আদবার ওয়া তাওয়াল্লা, জাহান্নামে লাজারে দরজা তাদেরকে ডাকবে যারা সত্যকে সত্য জানার পরেও অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়। আয়াতটা পড়ার পরে আমার যতটুকু ধারণা, বাংলাদেশের অধিকাংশ মানুষ এই লাজা দিয়ে প্রবেশ করবে, কারণ এত আলোচনা পৃথিবীর কোনো জায়গায় হয় না, এত সতর্কবাণী উচ্চারণ দুনিয়ার কোনো জায়গায় আমি দেখি না। এত করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, এরপরও আপনি মানতে চান না, আপনার অহংকার বৃদ্ধি আরো বাড়ে, মনে হচ্ছে যে 1 নাম্বারটা পাওয়া যাচ্ছে, কথা বলে না কেন? 2 নাম্বার দিওয়া জামা ফা আওয়া, যারা মাল সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালিয়ে যায়। রংপুরবাসী, পৃথিবীর কোন সম্পদ স্থায়ী না। আপনি এখনই চোখ বন্ধ করেন, এমনি মিথ্যা মিথ্যায় চোখ বন্ধ করে আপনি দেখেন সব কেমন যেন আপনার পর হয়ে যাচ্ছে, আর আপনি মাল সম্পদ বৈধ অবৈধ নিয়ে কোন রাস্তা দিয়ে আসে তাও দেখা দেখি নিয়ে আপনি জমা করতে আসেন, জমা করতে আসেন, আর সব সময় এটা কি করে সংরক্ষণ করা যায় চেষ্টা করে যাচ্ছেন। এই গুণ যাদের ভেতরে এই পৃথিবীতে আছে, তাদেরকে লাজা নামক দরজা ডাকবে, আসো তোমাকে সাইজ করছি, ভেতরে ঢুকিয়ে নিয়ে আগে চামড়া খসিয়ে ফেলবে, বলেন নাউজুবিল্লাহ।
গুণ পেলাম কয়টা? বাংলাদেশে দ্বিতীয় গুণের মানুষ আমরা এখন অহরহ দেখতে পাচ্ছি, বৈধনে অবৈধনে খালি জমা করে, খালি জমা করে, আর সংরক্ষণ কি করে করা যায়? যারা অবৈধভাবে ইনকাম করছেন দুইটা ক্ষতি হবে তাদের। এক নাম্বারে ওই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না, এটা তো আমি বানালাম নাকি? সূরা তহা 16 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতে আছে, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আওয়ামা। যে ব্যক্তি আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে উপায় করবে দুনিয়ায়, আল্লাহ পাক তার জীবনকে সংকীর্ণ করে দেবে। এদেশে আজ 1734 জন মানুষ মেন দায়িত্বে আছে, তাদের জন্য বলছি, কারণ এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়া ছড়িয়ে যাবে। এই 1734 জন মানুষ, এরা বেশি বেশি ইনকাম করছেন আপনারা, জামাহা ফাওয়া আর এগুলো সংরক্ষণ করার জন্য অনেকেই বেগম পাড়া পর্যন্ত বানাচ্ছে। কয় মোস্তফা সাহেবের তো বেগম পাড়া নেই, আছে? যারা আজ অবৈধ বৈধ দেখা দেখিনি কামাই করছেন শুধু, এই যে দঙ্কা শব্দ আল্লাহ কোরআনে খেলা করার জন্য দিয়েছে তা না, আপনার জীবনের আয় উন্নতিতে আল্লাহ কোনো বরকত রাখবে না, কোরআনের আয়াত আপনি 100 ভাগ বিশ্বাস করেন তো? হ্যাঁ, সুতরাং আমরা এখনই সতর্ক হব, এ লাজা নামক দরজা দিয়ে গেলে আল্লাহ ছেড়ে দিচ্ছে না, আগে চামড়া কষিয়ে ফেলবে, এরপরে শাস্তি শুরু হবে। যারা অবৈধভাবে আজ টাকা পয়সা ইনকাম করে পাহাড় পর্যন্ত তৈরি করে ফেলছেন, আর সংরক্ষণ করার জন্য বিভিন্ন লাইন অবলম্বন করছেন, বৈধ অবৈধ দেখা দেখি নেই যে এটা টিকিয়ে রাখা লাগবে, আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবন তো সংকীর্ণ করে দেবই, ময়দানে মহাশারে যেদিন তরে তুলব শোক দেব না অন্ধ করে তুলব। আলা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। লোকটা তখন বলবে, মাহবুব আমার তো চোখ ছিল, আজকে আমি অন্ধ, একটু চোখ দাও, একটু আদম নবী দেখবো। কোন নবী? একটু আদম নবী কেমন ছিল? 60 হাত লম্বা ছিল, 36 হাত মোটা ছিল, একটু দেখবো কেমন লাগে। আল্লাহ ধমক দেবেন ওই সময়, পরানি কারিম বলেছে, অলকালিকা তাতকায়া তুনা ফানাসিতাহা ওয়াকাদালিকাল ইয়াউমা তুনসা। এই নাফরমান, তোর কাছে আমার আয়াতগুলো এইভাবে গিয়েছিল, জানার পরে যেভাবে ভুলেছিলে, আজকের এই কঠিন ময়দানে আমি আল্লাহ তোরে ভুলে গেলাম। তাফসিরে ফিজলালিল কোরআনে মুফাসসির লিখেছে, আল্লাহ শুধু ধমক দিয়ে শেষ করবেন না, আল্লাহ পাক বলবেন, তুই যে আমার বান্দা ছিলি, তুই যে আমার বান্দি ছিলি, তোর নাম হামজা ছিল, তোর নাম রহিমা ছিল, কোনোদিন আমার এই কুদরতের জবানে তোর নাম আমি আর উচ্চারণ করব না। এটা নিজের সাথে মিলিয়ে দেখেন তো ওই ময়দানে কি অবস্থা হবে যদি আল্লাহ কোনোদিন আপনার নামটা, এই যে বসে আছে রেজাউল ভাই, মোস্তফা, আল্লাহ যদি বলে মোস্তফা নামে আমার কোনো বান্দা ছিল, কোনোদিন আমার এই জবানে আর উচ্চারণ হবে না, যা তোর ভুলে গেলাম, উনি কেয়ামত পর্যন্ত মেয়ের থেকে কোনো লাভ আছে না। ময়দানে মহাশারে ওই কঠিন ময়দানে আল্লাহ যদি বলে হামজা, যা করে আমি মাফ করে দিলাম, আমি যদি সারা জীবন ওসেন খানায় কাটাই তাও আমার জীবন সফল। এখানে সম্পদ আদি যারা জমা করছেন, প্রথম ক্ষতি তাফসিরের ভাষায়, এক নাম্বারে আপনি ওগুলো ভোগ করতে পারবেন না, ভোগ করার আগে আপনার মরণ হবে। দুই নাম্বারে আপনি যখন মারা যাবেন ইমান পাবেন না, আর ওই সম্পদগুলো আপনার ছেলে মেয়ে বউ আপনার দলের লোক ওগুলো আরো অবৈধ কাজে ব্যয় করবে, আর ফ্লাক্সি লোড হয়ে বিকাশ হয়ে আপনার কবরে যাবে। এখন যদি বলেন হুজুর আমার তো বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে, ও আর খোলা লাগবে, এমনি খুলে যাবে। জাহান্নামে লাসা নামক দরজা দিয়ে প্রবেশ করার গুণ জানলাম কয়টা?
রংপুরে দুই গুণের মানুষ আছে, আল্লাহ আমাদেরকে যাদের কানে যাচ্ছে তাদেরকে যেন পরিবর্তন হওয়ার তৌফিক দেন। দুই নম্বরে কঠিন দরজা যেটা তার নাম হুতামা, নাম কি? এই দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে তাদেরকে যাদের ভেতরে চারটা গুণ আছে। এবার দেখেন তো আপনার ভেতরে পাওয়া যায় কিনা। এক নম্বরে যে মানুষগুলো সামনে পেছনে মানুষের দোষ চর্চা করে, মানুষের নিন্দা করে, এটা তো দেশে নেই। একে অন্যের কথা লাগায়, কানে কানে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়, তালা তালি করে ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা সামনে পেছনে মানুষের নিন্দা করে। যে দোষ মানুষ করে নাই ওই দোষ তার উপরে চাপিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দেয়, আর এটা বাংলাদেশে এখন সবচেয়ে বেশি। কিচ্ছু জানি না আন্দাজে এক দোষ আমার উপরে চাপিয়ে আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিল। এই কথা বলছেন এখন, আর এটা মেয়েদের ভেতরে বেশি। আর এক জায়গায় বসলে শুধু দোষ চর্চা করে। সম্মানিতা মা বোনেরা মনে করছেন হুজুর আমাদের শত্রু না, আমি আপনাদের ভালোবাসি। জাহান্নামে হুতামা নামক দরজা দিয়ে যেন যাওয়া না লাগে, এখনই থেমে যান। যারা দোষ চর্চা করছেন, এর কথা ওর কাছে লাগাচ্ছেন, তালাতালি করছেন, যদি এরকম কোনো মহিলা এলাকায় থাকেন তার জন্যে পুরা রংপুরের মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যাচ্ছে। আপনি মনে করছেন এই আর কি, এতটুকুই কি হয়? কি হয় মানে একটা মানুষের সম্পর্ক নষ্ট করে দেওয়া কত বড় কঠিন অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জাহান্নামে হুতামা নামক যে দরজা দিয়ে প্রবেশ করাবো, এ দরজার প্রথম নাম্বারে তারা যাবে যারা মানুষের দোষ চর্চা করে, এর কথা ওর কাছে লাগায়, তালা তালি করে মানুষের সম্পর্ক নষ্ট করে। এখানে অনেক বহু মানুষ বসে আছে তিন দিনের উপরে বিনা কারণে কথা বন্ধ করে, অথচ দুনিয়া বি কোনো বিষয়ে যদি কেউ তিন দিনের উপরে কথা বন্ধ করে মারা যায় ও ইমান পায় না, বেঈমান হয়ে মরে। তিন দিন না, তিন বছর কথা বলেন এরকম মানুষ নেই। অথচ বড় কোনো বিষয় না, মুরগিতে ধান খেয়েছে এই কারণে কথা বলে না। আজকের ওয়াজ এখান থেকে আমল শুরু করা লাগবে। তিন দিনের ঊর্ধ্বে কথা বন্ধ হয়ে আসেন এমন মানুষ যদি থাকেন একটু হাত ধরেন তো। হ্যাঁ, কি হয়েছে বলেন তো দেখি। এই কে 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 কি কারণে কথা বন্ধ করে পড়ে বলেন। না না, আজকের এই ময়দানে আপনাকে আমল করা লাগবে। যার সাথে কথা বন্ধ করে আসে দুনিয়াবি কোনো স্বার্থে যদি এটা হয়ে থাকে, আগে তাকে সালাম দেন, বুকে জড়িয়ে নেন, কপালে চুমা দেন, বলেন ভাই ভুল হয়ে গেছে, এখন থেকে শুরু হয়ে গেল। কারণ উলুলিন নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা একটা সাদকা দেওয়ার স্বভাব। আরো বলছে হ্যাঁ, হাত তুলে বা দেখাচ্ছে। শহর রংপুর বিভাগের মানুষ তো সহস্য না, যারা এগুলো করছেন বন্ধ করা লাগবে ভাই। দ্বিতীয় নম্বরটা বলবো, বলেন বললে হবে, আমার আবার তিন বছর থাকা লাগবে না তো। আল্লাযী জামা মালা ওয়াআদ্দাদা, আল্লাহ পাক বলেন যারা মাল জমা করে আর বারবার গণনা করে যে কত হইল। এখন মাল কি? মাল মানে অনেকেই মনে করে যে মরে গেছে আবুল মাল, গত টার্মে যে ছিল আবুল কি কামাল, অর্থমন্ত্রী কামাল ছিল না, এখন নাই, দিনাজপুরের একজন কি জানো আবুল হাসান মাহমুদ আলী। মাল মানে এ মাল না, মালের ব্যাখ্যা পড়া কোরআনের ভেতরে আমি তাফসিরে পড়েছি পাঁচটা, কয়টা? এই পাঁচটা জিনিসকে আল্লাহর ভাষায় মাল বলা হয়। এক নম্বরে নবী যে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন পৃথিবীর সব কিছুই মাল, এর ভেতরে উত্তম সম্পদ উত্তম মাল হচ্ছে আল্লাহ ওয়ালা নেক কারণে মানুষ। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা, পৃথিবীর সব কিছুই মাল সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহর দৃষ্টিতে রসুলের দৃষ্টিতে আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ। এখন আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ কোনটা? এই দেশে আমরা অনেকেই মনে করি বড় বোরকা পরে আছে, কালো, পাঁচ অক্ত নামাজ পড়ে, রোজা রাখে, এগুলো আল্লাহওয়ালা না। আল্লাহওয়ালা হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য চারটা গুণ লাগবে মেয়েদের,
আমাদের মেয়র সাহেবের স্ত্রী যিনি আছেন, তিনি সহ এখানে আমাদের যাদের বউ আছে, মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, চারটা গুণ যদি আপনার ভেতরে থাকে, জান্নাতের আটটা দরজা আপনাকে ডাকবে, ওয়েলকাম জানাবে। আর যদি এই চারটা গুণ না থাকে, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরে ঘরের মনে করেন আমি নেককার হয়ে গেছি, না, তিরমিজি শরীফের হাদিস, এক নম্বরে ওইটা নেককার মহিলা, স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসবে, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে স্বামীকে সময় দেবে, এরকম মহিলা তখন ঘরে ঘরে না, এই যে সবাই বলছে না, তার মানে রংপুরে সমস্যা আছে। দুই নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওটা মেনে নেওয়া লাগবে। একবার বলেন কেন? আমি নিজে স্বামী, যত স্বামী এখানে বসে আছে, প্রতিটি স্বামী চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে সংসারে থাকে। কিন্তু আমি যতদূর জানি বাংলাদেশের 100টার প্রায় 98টা মহিলা এটা চায় না। নাকি বেশি বলে ফেলেন? ওই যে জালানা দিয়ে শুনতেছে, জালানা বন্ধ করেন, জালানা দিয়ে শুনতেছে, আমার করার খোঁজ নেই, আমার মা বাবা আমার সাথে থাকবে, আর ও বলে না। আরে নিজের মা বাবা হলে কোনোদিন আলাদা করে দিতে পারতো? আজ থানার ওসি, এই যে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, মেয়র, এসব বিচার করতে করতে জীবন শেষ হয়ে গেল। প্রতিদিন কত বিচার খালি এই করা লাগে, এই যে বৃদ্ধাশ্রম বানিস, একে খেলা করার জন্য বানিস। কিছুদিন আগে একটা ভিডিও ঘুরছিল, ছয়টা ছেলে মেয়ে, লোকটার বউ মারা গেছে অনেক আগে, এই লোকটার বয়স 95 বছরের উপরে, ছয়টা ছেলে মেয়ে, সব হায়ার এডুকেটে, সব অনার্স মাস্টার্স করা, চারটা ছেলে দুইটা মেয়ে, সব ভাই বোন মিলে জায়গা জমিগুলো নিজেদের নামে লিখে নিয়ে শেষ পর্যন্ত লোকটাকে রাস্তায় ছেড়ে দিয়েছ। 95 বছর বয়স লোকটা দেখেন কিছুদিন পরে পড়বে আর মরবে, ড্রেনে পড়ে মরে থাকবে, কুকুরের খাবার হবে, এক কথা বলছে না কেন? সম্মানিত মা বোনেরা, যদি উত্তম সম্পদ হতে চান দুনিয়ায়, শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা শুরু করেন। আরে ভাই, আমি তো নিজে একটা জামাই, কোরআন শরীফ আমি হাতে না মাথায় নিয়ে বলতে পারি, আমরা জামাইরা যেভাবে শ্বশুর শাশুড়িকে নজরে দেখি, বউগুলো যদি ওই নজরে আমাদের মা বাবাকে দেখত, বাংলাদেশে কোনো সন্তান আলাদা হতো না। নেককার হওয়ার জন্য শুধু কালো বোরকা পরে মনে করছেন আমি বড় বুজুর্গ হয়ে গেছি। স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মেনে নেওয়া লাগবে। তিন নম্বরে নেককার হওয়ার জন্য গুণ দিয়েছেন আল্লাহর নবী, স্বামী যখন বাইরে যাবে, তার সম্পদ এবং তার সন্তানকে আপনি ইসলামের দিকে রাখবে। স্বামী বাইরে চলে যায়, আপনি সারা দিন বসে বসে সিরিয়াল দেখেন, আর ওগুলো সব জীবনে মিলায় যে আমি হব কটকটি আর মেয়ে হবে কিরণমালা, না, আপনার সম্পদ এবং সন্তান, স্বামী গেছে বাইরে, এগুলো হেফাজত করে ইসলামের দিকে রাখবেন, এটা নেককার মহিলার গুণ। চার নম্বরে স্বামী যখন বাড়িতে আসবে, তাকে খুশি করার জন্য সাজগোজ করা। আল্লাহ মেয়েদের এই চারটা গুণ অর্জন করার তৌফিক দিন, আমিন। মালের দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে সিয়ার, ক্ষমতার সিয়ার। তিন নম্বর ব্যাখ্যা অস্ত্র শস্ত্র। চার নম্বর ব্যাখ্যা সম্পদ। পাঁচ নম্বর ব্যাখ্যা প্রভাব প্রভাব প্রতিপত্তি। এগুলো যারা জমা করে রাখে আর মনে করে এগুলো কোনোদিন হাত ছাড়া হবে না, এহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ বলেন কাল্লা, কখনো না, লায়ুম বাজান্না ফিল হুতামা, তোকে হুতামা দিয়ে প্রবেশ করাবো কোন জায়গায়? অমা আদর কামাল হুতামা, নবী আপনি জানেন এটা কি? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর জ্বালানো আগুন, আল্লাহ নিজে আগুন জ্বালিয়েছে। এর সাতটা বর্ণনা আল্লাহ পড়ার পর আনে দিয়েছে, আমি তো দুইটা বললাম। যারা সত্যকে সত্য জানার পরে মুখ ফিরিয়ে চলে, যারা সম্পদ জমা করে রাখে আর বারবার সংরক্ষণ করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে, দুই নম্বরে যে মানুষগুলো সামনে পেছনে মানুষের গেবত করে, মানুষের দোষ চর্চা করে, যে দোষ যে লোকটা করে নাই, আন্দাজে ওই দোষ তার উপরে চাপিয়ে দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা নষ্ট করে দেয়।
এরকম মানুষ দেশে নেই, হাজারো মামলার আয়ু ধরা খাবে। আমি জেলখানায় তিনটা বছর থেকে দেখেছি অনেক মানুষ এখানে নিরপরাধ, ও বিষয় কিছু জানেই না, হয়তো এর সাথে আমার জমি জায়গা নিয়ে গন্ডগোল আছে, পারছি না, শেষে আমার তিন বছরের ছোট্ট একটা মেয়ে দিয়ে ওর নামে ধর্ষণ মামলা চালিয়ে দশ বছর জেলে রেখে দিলাম। বহু মানুষ কিরকম দেখেছি, কিচ্ছু জানে না, ধর্ষণ মামলা দশ বছর জেল কাটছে, আর তিন বছরের মেয়ে ধর্ষণ করার মামলা দিয়েছে, পেরে ওঠে না, তখন ওই মেয়ে দিয়ে মামলা দেয়। যারা আয়ু আছেন মামলার খুব হিসাব করে জীবন চালা, নামাজ রোজা আপনাকে জান্নাত নিয়ে যাবে মনে করছে, মানুষের যদি অভিশাপ লাগে এজন্য আমাদের সাবধান হওয়া দরকার। আমার মনে হয় কয়েক মিনিট আছে মাগরিবের আজান হওয়ার, এক ঘন্টা সময় দিয়েছিলেন, এখন এক ঘন্টা পাঁচ মিনিট হয়ে গেল। আমি জেলখানায় বসে পারিবারিক জীবনের যে সমস্ত সমস্যা এবং এর সমাধান করার জন্য কি কি লাগবে, জেলখানায় দুইটা বই লিখেছিলাম, পারিবারিক সমস্যা এবং তার সমাধান, পরকীয়া প্রেম চলছে এটা মেটানোর জন্য কি কি দরকার, কোরআন হাদিসে ওই যে সাদা গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে মেয়েকে বউকে বোনকে উপহার দেবেন, আর যারা মেয়েরা আছেন ওইগুলো নিয়ে আপনার স্বামীকে দিয়ে পড়াবেন, দুইটা বই আছে দুই রকম নিয়ে যাবেন, আমার পক্ষ থেকে মাননীয় মেয়রকে উপহার দেবেন একটা ওনার ম্যাডামকে দেওয়ার জন্য, ওনার ম্যাডাম যদিও আর ওই সমস্ত লাইনে যাবে না, তারপরও পড়িয়ে দেখুন।